एक झलकर पर फिर एलम सात सकाले निये सुबीरेश भट्टाचार्यर बिरुद्धे कि पदक्षेप करछे सीबीआई नियोग दुर्नीति मामलाय केंद्रीय संस्थार काछे जानते चाइलेन विचारपति अभिजीत गंगोपाध्याय और अन्यदिके पृथक एक एजलासे सुबीरेश भट्टाचार्यर जामिनेर आवेदन संक्रांत मामलाय सीबीआईर उद्देश्ये कड़ा बार्ता दिल दुई विचारपतिर बेंच सब काज तो सिंगल बेंच करछे आपनारा कि करछेन मंतव्य विचारपतिर हाईकोर्टेर दुई एजलासे पृथक दुई मामला दुई मामलारी विषयबस्तु नियोग दुर्नीति दुटोई एसएससी प्राक्तन चेयरमैन सुबीरेश भट्टाचार्य संक्रांत और दुई मामलाती सीबीआईर उद्देश्य कड़ा बार्ता दिलें विचारपतिरा बुधवार सीबीआईर उद्देश्य विचारपति अभिजीत गंगोपाध्याय प्रश्न करें सुबीरेश भट्टाचार्यर बिरुद्धे कि पदक्षेप करछे तारा उत्तरे सीबीआई जानाय नवम दशमे नियोग दुर्नीति मामलाय हेफाजते रयेछेन सुबीरेश भट्टाचार्य एबार ग्रुप सी मामलातेओ प्रोडक्शन वारेंट जारी करेछे निम्न आदालत बाईशे डिसेम्बर अर्थात आगामी बृहस्पतिवार एर शुनानी सेदिन ताके निम्न आदालते पेश करबे जेल कर्तृपक्ष एई प्रेक्षिते विचारपति गंगोपाध्याय प्रश्न करें जेल थेके आदालतेर दूरत्व दू किलोमीटरेर कम ताहले एत समय लागबे केन सुबीरेशके कि तिहार जेल थेके आना हबे सीबीआईर विशेष आदालतेर भूमिकाय रीतिमतो क्षोभ प्रकाश करें विचारपति तिनि बलेन चाकरी प्रार्थीरा रास्तायबसे आछेन आर एकजन अभियुक्तके पेश करते दश दिन समय देवा हच्छे सीबीआईर विशेष आदालतेर विचारककेजानाबेन तार भूमिकाय आमि खुशी नई মঙ্গলবারের মধ্যে বিচারকের কাছে রিপোর্ট তলব করেছেন তিনি পাশাপাশি নিম্ন আদালতে দ্রুত শুনানির জন্য সিবিআইকে আবেদন করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্যদিকে এদিনই এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন সংক্রান্ত মামলায় সিবিআইয়ের উদ্দেশ্যে কড়া মন্তব্য করেছে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চ তারা বলেন সব কাজ তো সিঙ্গেল বেঞ্চ করছে আপনারা কি করছেন এদিন সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন জানিয়ে তাঁর আইনজীবী সওয়াল করে বলেন অষ্টআশি দিন ধরে জেলে রয়েছেন সুবীরেশ পাঁচবার সিবিআই এর সামনে হাজিরা দিয়েছেন এফআইআর এ তার নাম ছিল না তদন্তে সব রকম সহযোগিতা করেছেন চার্জশিট দাখিল হয়ে গেছে তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন সর্বোচ্চ সাজার মেয়াদ সাত বছর তদন্তে দেরি হচ্ছে এই অভিযোগ থাকলে সাড়ে তিন বছর পরে আসুন এরপরই মামলাকারীর আইনজীবী বলেন আদালতের নির্দেশে এবং পর্যবেক্ষণে সিবিআই তদন্ত করছে তখন সিবিআই এর কাছে বিচারপতিরা জানতে চান তদন্ত কোন পর্যায়ে রয়েছে শেষ হতে কতদিন লাগতে পারে দুর্নীতিতে কি ভূমিকা রয়েছে সুবীরেশ ভট্টাচার্য তাকে আর হেফাজতে রাখার প্রয়োজন আছে কি তার বিরুদ্ধে আর কোনো মামলা কি বিচারাধীন আছে দুর্নীতি তদন্তে সিবিআইকে রিপোর্ট পেশের নির্দেশ দেয় আদালত একুশে ডিসেম্বর অর্থাৎ বুধবারের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে যদিও সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন নিয়ে এদিন কোনো নির্দেশ দেয়নি আদালত সৌভিক মজুমদার এবিপি আনন্দ কলকাতা এইমসে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়ি গিয়ে পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি টিম সাধারণ মামলায় কেন সিআইডি কয়লা চুরি টেট দুর্নীতির তদন্তভার কেন নেয়নি সিআইডি প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে সরগোলের মাঝেই কল্যাণী এইমস ও বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছে তাতে নাম জড়িয়েছে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের তার পুত্রবধূ অবৈধভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ এই ঘটনার তদন্তে বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ ফের একবার বিজেপি বিধায়কের হরিণঘাটার বাড়িতে পৌঁছয় সিআইডির টিম সূত্রের খবর সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ তবে এক ঘন্টারও বেশি সময় ধরে তার পুত্রবধূ অন্বেষা ঘোষকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির আধিকারিকরা এই সংক্রান্ত বিষয়ে এর আগেও সিআইডি আমার বাড়িতে এসেছিল ইনভেস্টিগেশন করেছে আবার তারা আজকে এসেছে আমি সিআইডিকে অলওয়েজ ওয়েলকাম জানাচ্ছি কিন্তু কেন একটা সাধারণ কেসে এই সিআইডি এর থেকে বড় বড় ঘটনা পশ্চিমবাংলায় ঘটে যাচ্ছে গত এগারো বছরে রাজ্য সরকার এত বড় বড় ঘটনা একটাও সিআইডি দিচ্ছে না এটা প্রতিহিংসা রাজনীতি প্রতিহিংসা পরায়ণার রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না ভারতীয় জনতা পার্টি করে সারা ভারতবর্ষের মানুষ জানে তারা কিভাবে বিরোধী দলের কণ্ঠস্বর রোধ করছে ফলে এটা সম্পূর্ণ উনি ভুল কথা বলেছেন আর আইন আইনের পথে চলবে কল্যাণী এইমস এ বেআইনি নিয়োগের অভিযোগে নাম জড়িয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের এই চারজন সহ আটজনের নামে এফআইআর হয়েছে ইতিমধ্যেই বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অন্বেষা এবং বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি সুজিত মণ্ডল এবিপি আনন্দ নদিয়া চোখ রাখবো পরের খবরে পঁচিশ বছর আগে মৃতের নাম এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় হাবড়ার ডোমজোরে সলব দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা সমীক্ষায় গিয়ে আবেদনকারীর পাকা বাড়ি দেখে হতবাক আশাকর্মীরাও নিহতের পরিবার পঞ্চায়েতের তৃণমূল সদস্যের আত্মীয় হওয়াতেই এই সুবিধে অভিযোগ তুলেছে বিজেপি সরকারি আবাস যোজনার উপভোক্তা তালিকায় কোথাও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের মা ও ছেলের নাম কোথাও আবার নাম রয়েছে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের স্ত্রী বাবা ভাইয়ের প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা যাচাই করতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে ভুরি ভুরি দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ সেই তালিকা এবার নতুন সংযোজন পঁচিশ বছর আগে মৃত্যু হয়েছে এমন এক ব্যক্তির নামও এবার ঢুকলো আবাস যোজনা তালিকায়
1997 সালে মৃত্যু হয়েছে হাওড়ার ডোমজুড়ের সলব 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শৈলেন্দ্রনাথ দাসের। অথচ আবাস যোজনা তালিকায় জলজল করছে তার নাম, আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির অভিযোগ, ওই পরিবার সলব 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের আত্মীয়। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত সদস্য। শুধুমাত্র ওই সদস্য, পঞ্চায়েত সদস্য যিনি আছেন ওখানকার, ওনার রিলেটিভ হওয়ার কারণেই এটা হয়েছে। আমরা দেখতে পাই যে উনি অলরেডি 20 বছর আগে মারা গেছেন। সেটা কীভাবে হয়? প্রায় 5-6 বছর আগে ওনার বাড়ি হয়ে গেছে। প্রকৃত গরিব মানুষ যার জরুরি সে পাক, কোনো আপত্তি নেই, তারই একমাত্র অধিকার এটা। কিন্তু এভাবে ম্যানিপুলেশন করা চলবে না, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। ওইটা ঘরটা বাংলা আবাস যোজনায় ঘর এসেছে সেটা তো শৈলেন দাস তো কিছু জানে না, দিয়েছে অন্যজন, শোভা সেনাপতি, ভীম সেনাপতি দিয়েছে। তারা ওদেরকে থাকতে দিয়েছিল ওই জমিতে। যখন দোয়া হয়েছিল তখন তো আমি ক্যান্ডিডেট ছিলাম না, সেই জন্যই তো আমি এখন বলেছি এটা কি করে হতে পারে। পঞ্চায়েতেও জানিয়েছি, আশাকর্মীকেও জানিয়েছি। বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে আজব সাফাই দিয়েছেন মৃতের মেয়ে। আমি তো লেখাইনি, কারা লিখিয়েছে তাহলে কি করে বলবো? কে লিখিয়েছে আপনারা জানেন না? তখন হয়তো সার্ভে করে দেখা হয়েছিল যে এই ব্যক্তি হয়তো পাওয়ার যোগ্য, কিন্তু এখন তো যে কাজগুলো হচ্ছে সবটাই সার্ভে করে হচ্ছে, এবং যে পরিবার ওই পাকা বাড়ি আছে বা যার দোতলা বাড়ি আছে সেরকম ব্যক্তি তো কোনোভাবেই পেতে পারে না। যারা কাঁচা বাড়ি বা টালির বাড়ি আছে সেগুলোও সব সার্ভে চলছে। আবাস যোজনা তালিকা নিয়ে রোজই সামনে আসছে কারচুপির নতুন নতুন অভিযোগ, সেই তালিকা এবার আরও লম্বা হলো। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। আবাস যোজনা সুবিধা প্রাপকদের তালিকায় গুচ্ছ গুচ্ছ ভুয়ো নাম, কোথাও আবার পেল্লাই বাড়ির মালিকের নাম উঠেছে তালিকায়। জেলায় জেলায় শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। বৃহস্পতিবার বাঁকুড়া ও আলিপুরদুয়ারে বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। ছাঁ চকচকে বাড়ি, গ্যারাজে গাড়ি, তাও সরকারি আবাস যোজনার তালিকায় নাম রয়েছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো বিজেপি। বাঁকুড়ার ছাতনায় বিডিও অফিসের সামনে এই বিক্ষোভ ঘিরে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো। জোর করে গেট খুলে বিডিও অফিসে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কিতে জড়ান বিজেপি বিধায়ক। আবাস যোজনায় প্রকৃত দাবিদারদের বঞ্চিত করে আত্মীয় পরিজনদের জায়গা করে দিয়েছেন তৃণমূল নেতারা। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার ছাতনা বাসুলী মন্দির থেকে মিছিল করে বিডিও অফিসে যান বিজেপি নেতা কর্মীরা। দফতরে ঢোকার চেষ্টা করতেই আটকায় পুলিশ, শুরু হয় বচসা, ধাক্কাধাক্কি। পশ্চিমবাংলায় একমাত্র রাজ্য যেখানে এই গরিব মানুষদের টাকাও তৃণমূলীরা খেয়ে নিচ্ছে, সেই জন্য আজকে সাধারণ মানুষ পথে নেমেছে। আমরা বিডিওর কাছে গেছি, আমরা আমাদের দাবি জানিয়েছি, এবং যদি এই দাবি আবার আগামী দিনে না পূরণ হয় তাহলে আমরা তো আন্দোলন করবই, আন্দোলনের সাথে সাথে আমরা কোর্টেরও দ্বারস্থ হব। ওরা বাইরের থেকে লোকজন নিয়ে এসে, এলাকার লোকাল লোক কেউ নেই, বাইরের লোকজন নিয়ে এসে একে নাটক করছিল, এবং ওদের যে উগ্র মানসিকতা, সেই উগ্র আচরণ, এখানে একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করেছিল। পরে বিডিওর সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেয় বিজেপির প্রতিনিধি দল। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে আবাস যোজনার তালিকায় ভুয়ো নাম রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। তাদের দাবি, দত্তপুকুরের চালতাবিরিয়া গ্রামে একটাই বুথ এলাকা থেকে 30 জনের নাম উঠেছে আবাস যোজনার সুবিধাপ্রাপকদের তালিকায়। কিন্তু তারা কারা? এলাকার কেউই নাকি তাদের চেনেনি না। বর্তমানে আমাদের এই পাঠে যা নাম এসেছে তাতে দেখা যাচ্ছে আমাদের এই এলাকার লোক না, সব বাইরের লোক, 30টা কমপক্ষে 30টা এরকম নাম আছে। আপনার নাম না, আমাদের নাম কেটে দিয়েছে। আমার 2017 চার্ট ফট আছে, 2012 চার্ট আছে, দিচ্ছে না। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নিশানা করেছে বিজেপি। 243 নম্বর পাঠেই খালি 30টা নাম এমন পাওয়া গেছে যাদের কোনো অস্তিত্ব নেই। আমরা খুঁজে তাদের ভোটার লিস্ট মিলিয়ে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। এই যে লিস্ট আপনারা দেখতে পারেন, তৃণমূলের পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত খাওয়া খাওয়া নিয়ে যে জিনিসটা চলছে সেটা বুথের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। একটা বুথে খালি 30টা নাম আমরা পেয়ে গেছি। 2018 সালে তো এই ঘরের লিস্টের ছবি তোলা হয়েছিল, তখন তো আমরা নতুন, যেহেতু আমরা জানি না কাদের তুলেছিল। এখন যেগুলো জানা যাচ্ছে, যাতে গরিব মানুষরা ঘরটা পায়, লিস্টে নাম আছে তাদেরকেই আমরা করার চেষ্টা করব, আর যাদের ছাদ দেওয়া বাড়ি আছে সেগুলো যাতে না হয় সেইটা আমরা অন্তত আমার সময় আমি সেটা দেখার চেষ্টা করব। আবাস যোজনায় স্বজন পোষণ, কারচুপির অভিযোগ তুলে তদন্তের দাবিতে আলিপুর দুয়ারেও বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। পূর্ণেন্দু সিংহ, সমীরণ পাল, অরিন্দম সেন, এবিপি আনন্দ।
ফিরে এলাম বিরতির পর সাত সকালে নিয়ে, যে খবরে নজর রাখবো বাংলার দুর্গাপূজাকে ইউনেস্কোর স্বীকৃতির বছর পার। সেই উপলক্ষে টাউন হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল ফোরাম ফর দুর্গোৎসব, যেখানে গুণীদের সংবর্ধনা জানানো হয়। গত বছরের 15ই ডিসেম্বর বাংলার দুর্গাপূজাকে ইন্ট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। বৃহস্পতিবার ছিল তার প্রথম বর্ষপূর্তি। সেই উপলক্ষে টাউন হলে স্বীকৃতি উৎসব নামে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল ফোরাম ফর দুর্গোৎসব, যেখানে বিভিন্ন ক্ষেত্রে গুণীদের সংবর্ধনা জানানো হয়। এক বছর আগে 15ই ডিসেম্বর ইউনেস্কো কলকাতা দুর্গাপূজাকে একটা স্বীকৃতি দিয়েছিল। সেই স্বীকৃতির এক বছর উদযাপন আমরা আজকে করছি। যারা কলকাতা দুর্গাপূজার সাথে বহুদিন থেকে জড়িত বা যাদের নাম আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি, তাদের আমরা স্বীকৃতি দিচ্ছি। আমরা একটা জায়গা রনিং করে দিয়েছি, খানিকটা জায়গা, কিন্তু আজকে যেটা হলো, আজকেটা এটাকে আরও অনেক বাড়িয়ে দিল, অনেক পরিষ্কার করে দিল, যে যে জিনিসটা আমরা এখনো পর্যন্ত করতে পারিনি, এরা কিন্তু সেটা করে দেখালো যে দরকার পড়লে আমার মতন বাইরে অনেক ছেলে যেতে পারবে। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় এবিপি প্রাইভেট লিমিটেডের সিইও ধ্রুব মুখোপাধ্যায়কে। এটা এবিপি গোষ্ঠীর শতবর্ষ চলছে, সুতরাং শতবর্ষে এই স্বীকৃতি পেয়ে আমরা আরও সম্মানিত, আরও আনন্দিত, অনেক অনেক ধন্যবাদ। তো আসল স্বীকৃতি কিন্তু যারা পুজো করছেন, এবং সেটা হচ্ছে আপনারা উদ্যোক্তারা, এবং ইউনেস্কোর এই অ্যাওয়ার্ডটা যদি আপনি দেখেন, লেখা আছে ইনট্যাঞ্জেবল কালচারাল। ইনট্যাঞ্জেবল মানে যারা দেখা যায় না, ছোঁয়া যায় না, এবং এই যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, আমার এক্সপিরিয়েন্সে বলে হচ্ছে পুজো উদ্যোক্তাদের উদ্দীপনা, উৎসাহ এবং একনিষ্ঠভাবে যে পুজো করে যাওয়া, যেটা আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছে সেই পুজো দেখে, এই পুজো যদি না থাকতো আজকে এই দিনটাও থাকতো না। টাউন হলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজিৎ বসু, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।